হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কামালা কুকিং লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আশা করি সবাই ভালো সবার কাছে ভালো লাগবে। আর এখানে কিন্তু সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করেছি। দেখুন, আমার জন্য আমি একটা কফি বানিয়ে নিচ্ছি, আর আমার বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। হাফ টাইমের যে হলিডে ছিল, হলিডে কিন্তু শেষ, আর আমার বাচ্চারা স্কুল শুরু হয়ে গিয়েছে, আর আমার হাজব্যান্ডও কিন্তু কাজে চলে গিয়েছেন। তো এখন আমার জন্য আমি একটা কফি বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু কিছু একা মানে টাইম স্পেন্ড করব করে, যেহেতু খেয়েও নেই, এরপরে কিন্তু আমার কিছু রান্নাবান্না আছে, সেগুলো করব, অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সঙ্গে থাকবেন। কফি খাওয়া শেষ, তো এখন চলে যাচ্ছি মানে আসছি রান্না করার জন্য। তো এখন হচ্ছে আমি একটা শুটকি রান্না করছি। তো শুটকি সেরা যেটাকে বলা হয়, আমরা সিলেটিদের পছন্দ কিংবা ঐতিহ্যবাহী খাবার যেটা হচ্ছে শুটকি সেরা, এটা কিন্তু আমাদের সবার কাছে পছন্দ হয়। তো আমি হচ্ছে তেমন একটা রান্না করি না, অনেক দিন পর পর দেখা যায় আমি একটা শুটকি রান্না করি আর কি, তাও আমার হাজব্যান্ডের অনুরোধে। তো আমি যে সুরকি পাগল সেরকম না, কিন্তু আমার মানে সামনে পড়লেই খাওয়া হয়, আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করি। আর এখানে হচ্ছে লাউয়ের পাতা আর আলু দিয়েছি, আর কয়েকটা কচুর মুখি দিয়েছি, এই হচ্ছে এগুলো দিয়েই কিন্তু সুরকি শিরা। আর হচ্ছে আমি সঙ্গে মাছ ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি সঙ্গে। আর এই তো আমার শুটকি শিরা রেডি হয়ে গিয়েছে। তো এরপরে গিয়ে হচ্ছে আমি একটা টমেটোর টকও রান্না করেছিলাম, আর হচ্ছে আমি চিকেনও রান্না করেছি। তো সেগুলো আর আসলে আমি শেয়ার করিনি। আর এখন হচ্ছে ঘরের কিছু টুকিটাকি কাজ করছি। সব সময়ের মতো আমার হাজব্যান্ড হচ্ছে শপিং থেকে আসছেন, তো আমি প্রথমে ফ্রুটসগুলো রেখে দিই, আর ড্রাই বাজারগুলো সেগুলো আমি আগেই রেখে দিয়েছি। আসলে অনেক কাজ থাকে, সবগুলো যদি শেয়ার করতে যাই অনেক সময় লেগে যাবে, আর অনেক লম্বা একটা ব্লগ হয়ে যাবে, আসলে সবার কাছে হয়তো বা ভালো লাগবে না, সেজন্যই আমি একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু রাত হয়ে যাচ্ছে, তো আমি আমার বাচ্চাদের জন্য পাঁচটা পদ রান্না করছি। তো এগুলো হচ্ছে আমার প্রায়ই করা হয়, করে দেখা যায়, তো বাচ্চারা খায়, তো সেজন্য এভাবে করে দিয়ে দেই, তাহলে কিন্তু আমার জন্য ইজি, আর বাচ্চারাও ইজিলি খেয়ে নেয় আর কি। আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, এই যে একটা সুইট মানে দেখলাম আমার বেডরুমে। তো আশা করছি সবাই ভালো আছেন, আর ভালো লেগেছে আমার আজকের ব্লগ, ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করছি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।